আজি বঙ্গোপসাগরে সৃষ্টি হৈ পাৰে লঘুচাপ ক্ষেত্ৰ দক্ষিণ আন্দামান সাগৰ অঞ্চলৰে সক্ৰিয় ঘূৰ্ণীবলয় আঞ্চলিক পানীপাগ বিজ্ঞান কেন্দ্ৰৰ সূচনা আসন্তা 16 তাৰিখৰে ঘনীভূত হৈ অৱপাতৰে পৰিণত হ'ব আশংকা ছত্তীশগড় ৰণপুৰৰে প্ৰধানমন্ত্ৰী আৰু কেন্দ্ৰ শিক্ষা মন্ত্ৰী বিজয় সংকল্প মহাৰালিৰে মোদীক গৰ্জন কংগ্ৰেছ আৰু বঘেল চৰকাৰ ওপৰত ঘন ঘন আক্ৰমণ মোদী কহিলে পাঁচ বৰ্ষ ধৰি ছত্তীশগড়ক লুটি চলিছে কংগ্ৰেছ ধৰ্মেন্দ্ৰক আটাক ছত্তীশগড় বাসীক ধোকা দিছে বঘেল চৰকাৰ সম্বলপুর আসবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নভেম্বর একুশ রু মহাময়ীব দুইদিনিয়া সম্বলপুর গস্ত জেলা প্রশাসন ও প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় পক্ষর রাষ্ট্রপতি গস্ত ব্যবস্থা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি আসবে কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ଆଇସିସି ହଲ୍ ଅଫ୍ ଫେମ୍ରେ ସାମିଲ ତିନି ମହାନ କ୍ରିକେଟର ବୀରେନ୍ଦ୍ର ସେହୱାଗ ଶ୍ରୀଲଙ୍କାର ଅରବିନ୍ଦ ଡିସିଲଭାଙ୍କୁ ବଡ଼ ସମ୍ମାନ ମହିଳା କ୍ରିକେଟର ଡାଇନା ଏଲ୍ରୁଜି ବି ଆଇସିସି ହଲ୍ ଅଫ୍ ଫେମ୍ରେ ପାଇଲେ ସ୍ଥାନ ଧାନ ଗବେଷଣା କ୍ଷେତ୍ରରେ ଆଉ ଏକ ବଡ଼ ମାଇଲଖୁଣ୍ଟ ପାହାଡ଼ିଆ ଜମିରେ ଫଳିବ ଅଧିକ ପ୍ରୋଟିନ୍ ଓ ଜିଙ୍କ ଯୁକ୍ତ ଧାନ କେନ୍ଦ୍ରୀୟ ଧାନ ଗବେଷଣା ଅନୁଷ୍ଠାନର ଐତିହାସିକ ସଫଳତା ନୂଆ କିସମର ଧାନ ସିଆର୍ 311 ଓ ସିଆର୍ 411ର ପରୀକ୍ଷଣ ସଫଳ ଅପପୁଷ୍ଟି ବିରୋଧୀ ଲଢ଼େଇରେ ମିଳିଲା ବଡ଼ ଅସ୍ତ୍ର ଓଡ଼ିଶାରେ ହେଉଛି କାଶ୍ମୀର କେଶର ଚାଷ ଘରେ ଏସି ବ୍ୟବହାର କରି ଲ୍ୟାବ୍ରେ ଫୁଟୁଛି ଫୁଲ୍ କମ୍ ଖର୍ଚ୍ଚରେ ଉପାର୍ଜିତ ହେଉଛି ଲକ୍ଷାଧିକ ଟଙ୍କା ଜଗନ୍ନାଥ ବିହାରର ଗବେଷକ ସୁବ୍ରତ ମହାନ୍ତିଙ୍କ ଉଦ୍ୟମକୁ ସବୁଠି ପ୍ରଶଂସା जदि आपणक आम वीडियो भल लगा तबे आम चैनल को लाइक शेयर और सब्सक्राइब करने को जमा भी भूलु ना।